মাদারীপুরের শিবচরে ডায়াবেটিক সমিতির আয়োজনে গ্রামীণ ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশ জানুয়ারি শুক্রবার শিবচরের চৌধুরী ফিরোজা বেগম পৌর অডিটোরিয়ামে এ পিঠা উৎসবের আয়োজন করা হয় উৎসবে বত্রিশটি স্টলে পাটিসাপটা ঝুড়ি ঝুরি পিঠা ভাঁপাপিঠা সহ বাহারি পিঠা প্রদর্শিত হয় এতে অংশ নিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ শুক্রবার বিকেলে পিঠা উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ এবং মাদারীপুর এক আসনের সংসদ সদস্য নুরিয়ালম চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিকসন জেলা পরিষদ চেয়ারম্যান মনির চৌধুরী এবং শিবচর ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী সহ অন্যান্যরা